আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। অবশেষে খুলে দেয়া হলো দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং প্রথম ডাবল লেন ফুটওভার ব্রিজ, এবং সেই ফুটওভার ব্রিজটি হলো ফার্মগেট ফুটওভার ব্রিজ। দীর্ঘ কয়েক মাসের ভোগান্তির পর অবশেষে সাধারণ মানুষের জন্য এটি খুলে দেয়া হলো, এবং এই ফুটওভার ব্রিজটির রাতের দৃশ্য সহ পুরো ফুটওভার ব্রিজটি আমরা ভিডিওতে দেখাবো, এবং মানুষের চলাচল শুরু হয়েছে। এবং আমরা ফুটওভার ব্রিজের এই ভিডিওটি শুরু করছি পূর্ব প্রান্ত থেকে। এইদিকে ওঠা এবং নামার জন্য দুটি র্যাম্প রয়েছে, যেটিকে র্যাম্প মানে ওঠার সিঁড়ি রয়েছে, এবং এদিক দিয়ে আমরা উঠতে উঠতেই আপনাদেরকে এটির যেই অবস্থা সেটি বর্ণনা করব। দেখেন, এটি কিন্তু অত্যন্ত ব্যস্ত একটি এলাকা ফার্মগেট, এবং সেখানে আগের যে ফুটওভার ব্রিজটি ছিল সেটিও কিন্তু খুব বহুল ব্যবহৃত একটি ফুটওভার ব্রিজ ছিল। শত শত মানুষ প্রতিনিয়ত পার হয়েছে, এবং এখন সেই জায়গাটিতে সেই আগের ফুটওভার ব্রিজ ভেঙে ফেলা হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে। সেখানে এখন একটি এই যে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে, এবং বলা হচ্ছে এটি হচ্ছে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ, এবং এটি সংসদ ভবনের ডিজাইনের আদলে করা ফুটওভার ব্রিজ। যদিও অনেকেই উঠতে উঠতে বলছিলেন যে একটু বেশি উঁচু হয়ে গেছে, উঠতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু এই যে রাতের বেলা এরকম আলোর ঝলকানি এবং ফুটওভার ব্রিজটির যে ডিজাইন এবং বিভিন্ন দিকে যে ওঠানামার সিঁড়ি, সেগুলোর কারণেই কিন্তু মানুষ এটিকে বেশ পছন্দ করছেন, এবং অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটওভার ব্রিজটির সৌন্দর্য দেখছেন। যদিও দেখার জন্য আলাদা জায়গা রয়েছে, তো এই ফুটওভার ব্রিজতে আমরা প্রথমে উপরের সিঁড়ি দিয়ে উঠলাম, এবং এই যে হচ্ছে ফুটওভার ব্রিজের যেই মূল লেন, সেই মূল লেন এবং উদ্বোধন হয়েছে যেই দিন, সেই উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্রধান অতিথি থেকে, এবং উত্তরের মেয়র আতিকুল ইসলাম থেকে তারা এই ফুটওভার ব্রিজটি উদ্বোধন করেছেন 15ই অক্টোবর। এবং উদ্বোধনের পরপরই এটি সাধারণ মানুষের চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয়। এই যে দেখেন, দুই দিকে দুটি সিঁড়ি পাশাপাশি ওঠা এবং নামার জন্য, এবং পূর্ব দিকে সিঁড়িটা কিন্তু অনেক একটু দূরে গিয়ে নেমেছে, আর এই সিঁড়িটা হচ্ছে মাঝখানে রাস্তার মাঝখান থেকে যারা উঠতে চান এবং নামতে চান, রাস্তার মাঝে গিয়ে বাসে উঠতে চান বা নামতে চান, তাদের জন্য এই সিঁড়িটি। তো এই যে একটা মানে আধুনিক স্থাপত্য শৈলীর ডিজাইনের, এবং দেখেন এটির প্রশস্ততা, দেখেন ডাবল লেন বলা হচ্ছে এই কারণে, এটি 21 ফুট প্রস্থ, 200 ফিটের উপরে এটির দৈর্ঘ্য, এবং এটি 21 ফুট প্রস্থ। এবং দেখেন যেদিন উদ্বোধন হয়েছে সেদিনই, যদিও সন্ধ্যার পরে, তারপরে কী পরিমাণ মানুষ আসা যাওয়া করছে। এবং এই রাতে ভিডিওটি করার আমার একটা উদ্দেশ্য হচ্ছে, যাতে করে আমি এই রাতের লাইটিংয়ের যে দৃশ্যগুলো সেগুলোও যাতে আপনাদেরকে দেখাতে পারি, এ কারণেই রাতের দৃশ্যটি ধারণ করেছি। এবং এই যে দেখেন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেই এই ফুটওভার ব্রিজের মধ্যে 6টি অতিরিক্ত বক্স করা হয়েছে, যেটি সংসদ ভবনের ডিজাইনের আদলে, এবং এই বক্সগুলোতে অতিরিক্ত জায়গা রাখা হয়েছে যাতে করে সেখানে দাঁড়িয়ে যারা পথচারী তারা রাস্তার সৌন্দর্য বলেন বা শহরের সৌন্দর্য বলেন সেটি উপভোগ করতে পারেন। এবং দেখেন কত প্রশস্ত জায়গা রাখা হয়েছে, সকালবেলা বিকেলবেলা যখন অফিস ছুটির সময় তখন অনেক মানুষ একসাথে এদিক দিয়ে যাওয়া আসা করেন, ফলে এটি সরু হলে কিন্তু অত মানুষের যাওয়া আসা হতো না। এই যে বক্সগুলো দুই দিকে দেখেন খুব সুন্দর, এবং এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখছেন, কেউ সেলফি তুলছেন, কেউ ছবি তুলছেন, এবং অনেকেই শুধু এই ব্রিজটি দেখার জন্যই কিন্তু আজকে সন্ধ্যায় এসেছিলেন এই ফুটওভার ব্রিজে, এবং অনেকেই সেই আনন্দটি উপভোগ করেছেন। এবং দেখেন এই যে এই পাশ থেকে তাকালে আনন্দ সিনেমা হল এবং ওই দিকটা, এবং এই যে মূল যে ফুটওভার ব্রিজের যে মাঝখানের যে লেনটা, দেখেন এই যে ছোটো ছোটো শিশুরাও এসেছে, অনেকে পরিবার নিয়ে এসেছেন, এবং অনেকে বন্ধু বান্ধবী নিয়ে এসেছেন, তারা দেখছেন, বাচ্চাদেরকেও দেখাচ্ছেন। পাশেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প, পাশেই এর উপর দিয়েই চলে গেছে মেট্রো রেলের র্যাম্প, ফলে মেট্রো রেলের যেই মূল অ্যালাইনমেন্ট সেটি, ফলে এই যে ফার্মগেট, সেই ফার্মগেটের চেহারাটাই কিন্তু বদলে গেছে। এর সাথে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষই এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করে দিয়েছে, এটি বেশ ব্যয়বহুল একটি ফুটওভার ব্রিজ, এবং যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণেই এটিকে ভেঙে ফেলতে হয়েছিল, এ কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষই এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করে দিয়েছে, আর এটি নির্মাণ করেছে আমাদের সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, যারা আমাদের দেশের অনেক দারুণ দারুণ ডিজাইনের স্থাপনা তৈরি করেছে, যেগুলো আপনারা অনেকে দেখেছেন। আমাদের অনেক বড় বড় প্রকল্পও বাস্তবায়ন করছে আমাদের সেনাবাহিনী, এবং এটিরও যে মূল বাস্তবায়নের কাজটি তারা 24 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন তারা করে দিয়েছে। আর এটি উদ্বোধনের পর, উদ্বোধনী অনুষ্ঠানে
যে কথাটি বারবার করে বলা হয়েছে। এই যে দেখেন এই ফুটওভার ব্রিজ থেকে কিন্তু এই যে সরাসরি ফুটওভার ব্রিজ থেকে বাম দিকে দেখেন এই যে এখানে পাশে যে মার্কেটটি আছে সেই মার্কেটে কিন্তু ঢুকে যাওয়া যায়। এই মার্কেটে ঢুকে যাওয়া যায়, কোনো সমস্যাই নাই, এটি একটি বড় প্লাস পয়েন্ট। দেখেন সরাসরি এখান থেকে যারা ফুটওভার ব্রিজ দিয়ে গিয়ে বা পারাপারের সময় কিন্তু মার্কেটে ঢুকে চাইলে একটু শপিং করে যেতে পারেন বা দেখে যেতে পারেন। তো যেটি বলছিলাম যে এটি উদ্বোধনী অনুষ্ঠানে যেটি বলেছেন মেয়র আতিকুল ইসলাম যে এই ফুটওভার ব্রিজটি করে দিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন, এখন এটি এখানে যেন কোনোভাবেই হকার না বসতে পারে, কেউ যেন দোকানপাট বসিয়ে দখল করতে না পারে সেই দিকটি দেখার কথা বলা হয়েছে। যদিও এই দায়িত্বটি কিন্তু বেশিরভাগই সিটি কর্পোরেশনের এবং স্থানীয় কাউন্সিলরের এবং পুলিশ প্রশাসনের, তারা যদি এটিকে হকার মুক্ত রাখতে পারে, যেটি আমাদের অধিকাংশ নাগরিক জানিয়েছেন, দাবি করেছেন যে এই দৃষ্টিনন্দন স্থাপনা যেন আবার দোকানদারদের দখলে হকারদের দখলে চলে না যায়, সেটি তাদের দাবি এবং এই দাবিটি খুবই ন্যায্য এবং সঙ্গত। হকাররা যদি এখানে ভিড় করে তাহলে কিন্তু সাধারণ মানুষের আর সেখানে খুব বেশি ভালোভাবে আসা যাওয়ার জায়গা থাকবে না, ফলে এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেমন নাগরিকদের দায়িত্ব, এটিকে হকার মুক্ত রাখা কিন্তু প্রশাসনের এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব। সেই দায়িত্বটি সিটি কর্পোরেশন এবং প্রশাসন যদি যথাযথভাবে পালন করে তাহলে কিন্তু এই যে এটি হচ্ছে তেজগাঁও দিকে তেজগাঁও কলেজের সামনে যে র্যাম্পটি বেশ সিঁড়িটি নেমে গেছে সেই সিঁড়ি অর্থাৎ পশ্চিম দিকে মূল সড়কে নামার জন্য যে সিঁড়ি, আপনারা জানেন যে এখানে মেট্রো রেলের স্টেশন হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প নেমে গেছে এই অংশটাতে, ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে গিয়ে মেট্রো রেলে ওঠা নামার ব্যাপারও থাকবে। এই যে নিচের দিকেও কিন্তু দেখেন আরেকটি সিঁড়ি আছে মার্কেটে ঢুকে যাওয়ার জন্য। তো সব দিক দিয়ে সুবিধাজনক একটি এলিভেটেড মানে ফুটওভার ব্রিজ করা হয়েছে, দৃষ্টিনন্দন একটি ফুটওভার ব্রিজ করা হয়েছে। এখন সত্যি সত্যি এটির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটিকে ভালোভাবে ব্যবহার করা, যত্নের সাথে ব্যবহার করা, এটি নাগরিকদের যেমন দায়িত্ব ঠিক তেমনি যারা হকাররা আছেন তারাও এটি দয়া করে এই জায়গাটিকে দখল না করে এটিকে মানুষের ব্যবহারের উপযোগী রাখতে হবে এবং সেখানে প্রশাসনকে প্রয়োজনে কঠোর হওয়া জরুরি। সিটি কর্পোরেশনও চাইলে এখানে তাদের যে দায়িত্ব স্থানীয় কাউন্সিলর কিন্তু এটি দেখভাল করতে পারেন এবং এটিকে চাইলে তিনি হকার মুক্ত রাখতে পারেন এবং সেটি হওয়াই স্বাভাবিক এবং সেই প্রত্যাশাই নাগরিকরা করেন এবং সেই প্রত্যাশা আমরাও করি, যেন এই আধুনিক স্থাপনা, এই সুন্দর স্থাপত্য শৈলীর যে ফুটওভার ব্রিজ সেটি যেন নাগরিকরা তাদের প্রয়োজনে একটি দৃষ্টিনন্দন স্থাপনাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নাগরিকরা যেন সেটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে পারাপার হতে পারেন, সেই প্রত্যাশা এবং সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।